সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিক্সের আলোচনা নিয়ে। এই টপিক্সটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের টপিক্স হচ্ছে কমিশন জাতীয় অঙ্ক। অনেকেই কমিশন জাতীয় অঙ্কগুলো দেখলেই ভয় পায় বা মনে করে যে অঙ্কটি পারবো না, কমিশনের বিষয় খুব একটা বুঝিনি, অনেকের ধারণা এই ধরনের। তবে আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনার এই ধারণা পাল্টে যাবে। আপনি কিভাবে খুব সহজেই কমিশন জাতীয় অঙ্কগুলো সমাধান করতে পারবেন, আজকে ইনশাআল্লাহ সেই টিপস দেখানো হবে। একটি কবিতার বই 15% কমিশনে বিক্রয় করা হয়। কবিতার বইটির প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? অর্থাৎ বিষয়টি আগে ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে একটি কবিতার বই আপনি বাজার থেকে বা একটি লাইব্রেরি থেকে কিনতে গিয়েছেন। এখন আপনাকে বলা হচ্ছে যে বইটি 15% কমিশনে তোমাকে দেওয়া হবে। এখন আপনি এই 15% কমিশনটা কীভাবে বের করবেন, ইনশাআল্লাহ আজকে আপনি সেটা শিখে যাবেন। তো আপনি যখন দেখেন যে বইয়ের কয়েকটা পেজ পরেই বা প্রথম পেজেও অনেক সময় লেখা থাকে যে বইয়ের মূল্য এত টাকা, অর্থাৎ আমাদের এখানে বইয়ের মূল্যটা লেখা আছে 120 টাকা। এখন আপনাকে বলা হচ্ছে যে এখান থেকে 15% কমিশনে বইটি বিক্রয় করা হবে। তাহলে আপনি এখন ওই লাইব্রেরিওয়ালাকে কত টাকা দিবেন, মূলত আজকের প্রশ্ন এটাই। এবং অপশনগুলো এখানে দেওয়া আছে, আপনি যদি পারেন ভিডিওটি পজ করে আগে প্রশ্নের সমাধানটি করুন, তারপর আমার সমাধানটি দেখুন, কোনো সমস্যা নেই। তাহলে এখন আপনাকে এই সমাধানটা যেভাবে করবেন আমি প্রথমে আপনাকে লিখিতভাবে দেখাচ্ছি, তারপর আপনি শর্টকাট কীভাবে করবেন সেটা দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের হচ্ছে 15% কমিশন। প্রকৃত বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় করা যাবে 100 টাকায়। যদি 15% মানে কি 100 টাকায় 15 টাকা কম, তাহলে আপনি ওই বইটি ক্রয় করতে পারবেন 85 টাকায়। তাহলে যদি প্রকৃত ক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে ক্রয় করা যাবে 85 ভাগ 100 টাকায়। এখন যেহেতু প্রকৃত বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 120 টাকা, হলে ক্রয় করা যাবে 85 × 120/100। এখন কাটাকাটি করলে আপনার উত্তর হবে 102 টাকা। এই হচ্ছে প্রশ্নের লিখিত সমাধান। তাহলে 85 × 120/100 করলে আপনি এই সমাধানটা পেয়ে যাচ্ছেন, কত হচ্ছে 102 টাকা। এখন আসুন আপনি কিভাবে শর্টকাটে সমাধান করবেন। লক্ষ্য করুন আপনার এখানে দেওয়া আছে কত, 120 টাকা। তাহলে আপনি কমিশন পাচ্ছেন কত, 100 টাকায় 15 টাকা। এখন বাকি থাকছে আপনার 20 টাকা। তাহলে এই 20 টাকা 100 ভাগের কত ভাগ, এগুলো জাস্ট আপনার মাথায় ব্রেনে আপনি যখন এগুলো হিসাব করতে পারবেন আপনার জন্য খুব সুবিধা হবে অঙ্কগুলো সমাধান করা। তাহলে 100 টাকার 20 টাকা হচ্ছে 5 ভাগের 1 ভাগ। এই 15 টাকা হচ্ছে 15 × 5 ভাগের 1 ভাগ সমান কত, 3, অর্থাৎ 15 × 3 = 18 সমান হচ্ছে 120 থেকে যদি আপনি 18 বাদ দেন তাহলে থাকছে কত, 102 টাকা। ঠিক একইভাবে যদি আপনার বইয়ের মূল্য থাকে মনে করেন 550 টাকা, 550 টাকায় আপনাকে বলা হলো যে 20% কমিশন। বইয়ের প্রকৃত মূল্য কত দেওয়া আছে, 550 টাকা, কত পার্সেন্টে দেবে আপনাকে, 20%। তাহলে 100 টাকায় যদি 20 টাকা হতো × 5, 500, তাহলে 5×20 = 100, আর 100 টাকায় 20 টাকা, আর 50 টাকায় 10 টাকা, 10 টাকা, 50 টাকা নোট করা আছে এখানে একটা, অতএব 10, আপনি মোট 110 টাকা কমে পাবেন। অর্থাৎ 500 থেকে 550 থেকে যদি আপনি 110 টাকা
বিয়োগ করেন তাহলে থাকছে কত 40 440 টাকা। অর্থাৎ আপনি এই বইটি যদি 20% কমিশনে দেয় আপনাকে তাহলে আপনি 440 টাকায় ক্রয় করতে পারবেন। আপনি এইভাবেই যদি কয়েকটা প্র্যাকটিস করেন আসলে এইভাবে সমাধানটা করতে আমার সাথে মনে হয় যেন খুব সহজ হয়। এখন এখানে মনে করেন যে 25% আর বইটির মূল্য হচ্ছে 1200 টাকা, বইটির মূল্য 1200 টাকা, আপনাকে কত পার্সেন্ট দেবে কমিশন 25%। দেখবেন যদি আপনার হচ্ছে বিভিন্ন গল্পের বই বা উপন্যাসের বই যদি কিনতে যাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে এরকম কমিশন দেয় যে 30% 40% 20%। তো সেরকমই মনে করেন যে একটি কবিতার বই সেটাতে আপনাকে পার্সেন্টেজ কত দেবে 25%, আর বইটির মূল্য কত 1200 টাকা, তাহলে 1200 টাকায় হচ্ছে 25%, তাহলে 100 টাকায় আপনি কত পাবেন 25 টাকা। তাহলে আপনি এখানে যদি একটা সৈন্য বাড়াই 250 টাকা আর 25 25 50, তাহলে মোট হচ্ছে 300 টাকা আপনি কমিশন পাবেন, 1200 থেকে 300 বাদ দিলে 900 টাকা। আর যখন 2-1 টাকার হিসাব আসবে তখন ওই আপনি অপশন দেখলে বুঝতে পারবেন যে কোনটা আপনার উত্তর হচ্ছে। তো আশা করছি আজকের টিপসটি আপনারা কাজে লাগাবেন। তো আজকের টপিক্সের আলোচনা আমাদের এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, সেই সাথে শেয়ার করবেন, আর কোনো কিছু সম্পর্কে যদি আপনার জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।